পরীক্ষিত প্রশ্ন করেছেন বলে প্রভু শুনেছি ভগবানের আরো অন্যান্য অনেক বিবাহ হয়েছিল বলে হ্যাঁ হয়েছিল। অন্যান্য বিবাহ কিভাবে হলো সেই বিষয়ে একটু শ্রবণ করতে চাই। শ্রী সুখদেব প্রভু অন্যান্য বিবাহ বর্ণনা আরম্ভ করলেন। সেই দ্বারকায় এক যদুবংশী ছিল যার নাম হলো সত্রাজিৎ। এই সত্রাজিৎ সূর্যদেবের উপাসনা করে একটি মণি প্রাপ্ত করেছেন, যেই মণির নাম হলো সমন্তক মণি। সেই মণির মধ্যে বিশেষতা কি? সেই মণির বিশেষতা হলো সেই মণি থেকে নিত্য আট ভার স্বর্ণ বেরোয়। আট ভার মানে এক ভারে এক মন হয়। তা আট ভারে কত মন হলো জোরে বলো? আট মন, এক মনে 40 কেজি, তা আট মনে কত হলো? হ্যাঁ 320 কেজি। তা যার ঘরে 320 কেজি সোনা রোজ বেরোচ্ছে তাকে কোথাও চাকরি করার দরকার আছে না? কোনো বিজনেস করার দরকার আছে? সে তো আমরা যাকে চায় তাকেই কিনে নিতে পারবে। প্রেমস বলো, দেখতে দেখতে সত্রাজিৎ অথা ধনবান হয়ে গেছে, চারদিকে তার চর্চা ছড়াচ্ছে। অর্থ এমন জিনিস, মানুষের কাছে যখন অর্থ আসে, অর্থ আসলে তার সঙ্গে বৈভব আসে, তার সঙ্গে যশ আসে, এগুলো আপনি আপ আসবেই আসবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। ভগবানও খবর পেলেন, দ্বারকাধি সত্রাজিৎকে ডাকিয়েছেন। হঠাৎ করে কেউ যদি রাজ্যের মধ্যে অর্থবান হয়ে যায় তখন তো দেখতে হবে এত অর্থ কোথার থেকে আসলো। তাকে যখন ডাকিয়েছেন, সত্রাজিৎ কি করেছে, সেই মণিটাকে গলার মধ্যে ধারণ করে ভগবানের কাছে এসেছেন। ভগবানের কাছে এসে দ্বারকাধীশকে প্রণাম করলেন, দ্বারকাধীশ বসিয়েছেন। বসে কি ব্যাপার সত্রাজিৎ, আজকাল তোমার চারিদিকে খুব চর্চা শুনছি, খুব সুন্দর ঘর বাড়ি মহল বানিয়েছো, একবার কোথায় আমাদেরকে নিমন্ত্রণ করলে না? সত্রাজিৎ লজ্জিত হয়ে গেল। অপরাধ ক্ষমা করবেন দ্বারকাধীশ, আপনি যা মনে করছেন তা নয়, এই অর্থ সম্পত্তি যশ বৈভব এইগুলো সব সূর্যদেবের কৃপায় আমি পেয়েছি। সূর্যদেব আমাকে সমন্তক মণি প্রদান করেছেন, যেই মণি থেকে নিত্য আট ভার সোনা বেরোয়, যার কারণে আমি এত অর্থবান হলাম। এই দেখুন সেই মণি। ভগবান শুনে খুব প্রসন্ন হলেন, বাহ। কিন্তু সত্রাজিৎ একটি কথা বলবো, তুমি তো এতদিনে খুব অর্থ সঞ্চয় করে নিয়েছো, একটা কাজ করতে পারো, বলে কি এই মণিটা তুমি রাজকোষে দান করে দাও। রাজকোষে দান করলে কি হবে, রাজকোষের ভাণ্ডার ভরা থাকবে আর প্রজার সেবায় সবসময় কাজে লাগতে থাকবে। সত্রাজিৎ বললেন, প্রভু তপস্যা আমি করলাম, কষ্ট আমি করলাম, আর মজা সবাই নেবে? না না না, এটা সম্ভব নয়, আমি তার জন্য রাজি হতে পারব না। ভগবান বললেন, দেখো সত্রাজিৎ, এই সংসারে নিজে একা খাওয়ার চেয়ে 10 জনকে দিয়ে খেলে আরো বেশি আনন্দ হয়। মনে রাখবে, তুমি যখন নিজের সঙ্গে 4 জনকে নিয়ে খাওয়াবে তখন দেখবে আনন্দ আরো বেশি বেড়ে যাবে, খাওয়ার স্বাদও আরো বেশি বেড়ে যাবে। ভগবান যদি তোমাকে 40টা রুটির ব্যবস্থা দিয়েছে আর তোমার খিদে রয়েছে 4টা রুটির, তাহলে বাকিগুলো কি করবে? বাকিগুলো সব যারা প্রয়োজনীয়, যারা দিন দুঃখী গরিব, তাদের জন্য বিলিয়ে দেবে, তাদেরকে লুটিয়ে দেবে। তোমার খিদে রয়েছে 4টা রুটি, আর তুমি যদি ভাবো যে না আমি একাই 40টা খাবো, তাহলে মনে রাখবে কি হবে, তাহলে তোমাকে হসপিটাল ভর্তি হতে হবে। প্রেমসে বলো, 40টা রুটি তুমি একা হজম করতে পারবে না। তার জন্য যদি ভগবান তোমাকে প্রয়োজনের থেকে বেশি দিয়েছে, তার মানে মনে রাখবে সেটা তোমাকে জীবের সেবার জন্য দিয়েছে, নিজের জন্য নয়। যদি প্রয়োজনের বেশি আছে সেটাকে সেবায় লাগাও, না লাগালে কি হবে, ওটা 10 জায়গা দিয়ে বেরোবে, ডাক্তারের কাছে যাবে, উকিলের কাছে যাবে, থানায় যাবে। ফ্রেন্ডস বলো, আমাদের এখানে বড়বাবু ডিউটি দিচ্ছে, বড়বাবু ভাবে মহারাজজি আমাদের কথা বলে দিল না কথা। ফ্রেন্ডস বলো, আমাদের এখানে স্টাফ, আজকে একটা কথা না বলে আমি থাকতে পারলাম না, আমাদের থানার যে স্টাফ এখানে 7 দিন ধরে একদম অনবরত ডিউটি দিচ্ছে, তাদের জন্য ব্যাসপীঠ থেকে আমি তাদেরকে অনেক মঙ্গল আশীর্বাদ, হৃদয় থেকে তারা ধন্যবাদের পাত্র, এত সুন্দর ব্যবস্থা করেছেন। এই এত বিশাল জনসমুদ্র, তাদেরকে কন্ট্রোল করা, তাদেরকে সুন্দর করে ব্যবস্থিতভাবে বসানো, তাদেরকে এখান থেকে বাড়ি পর্যন্ত ছেড়ে আসা। আমি কালকে রাত্রে যখন প্রসাদ পেয়ে একটু হাঁটতে বেরোই, তখন এখানে প্যান্ডেলে যখন এসেছি আমাকে কমিটির সবাই বলছে, মহারাজি বোধহয় 4র্থ দিন না 5ম দিনের কথা প্রচুর ভিড় হয়েছিল, ভোটের রেজাল্ট আউট কবে হলো? 4 তারিখে। আমাকে বললেন যে মহারাজি আমাদের বড়বাবু এত ভালো, উনি বলেছেন বাইরে থেকে যারা এসেছে সবাইকে আমি নিজে গার্ড দিয়ে এখান থেকে নিজের সঙ্গে নিয়ে যাব।
একবার জোরদার তালি হওয়া উচিত পুরো স্টাফের জন্য। খুব পরিশ্রম করেছেন সাত দিন। দেখুন, অর্থ কোথাও না কোথাও তো যাবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। তার জন্য সেটাকে যত পারবে তত সৎ কাজে সৎকর্মে লাগাও, যত পারবে তত সৎকর্মে। যেখানে পাঠ হচ্ছে সেখানে লাগাও, যেখানে কীর্তন হচ্ছে সেখানে লাগাও, যেখানে মন্দির তৈরি হচ্ছে সেখানে লাগাও, যেখানে অন্ন ক্ষেত্র অন্ন সেবা হচ্ছে সেখানে লাগাও, যেখানে উৎসব হচ্ছে সেখানে লাগাও, যেখানে ফ্রি ওষুধ দেওয়া হয় সেখানে লাগাও, যেখানে গো সেবা হয় সেখানে লাগাও। মনে রাখবে, ধনাৎ ধর্ম ততঃ সুখম। অর্থ দিয়ে ধর্ম হয় আর ধর্ম দিয়ে সুখের প্রাপ্তি হয়। ধর্ম ছাড়া জীবনে সুখ কখনো হয় না। প্রেমস বলো, ভগবান সত্রাজিৎকে বোঝালেন কিন্তু সত্রাজিৎ বুঝেনি কেন। যখন মানুষের ভিতরে অভিমান ঢুকে যায়, অহংকার ঢুকে যায়, তখন সে কারোর কথা বুঝতে চায় না। তখন মনে করে কি, আমি যা করছি তাই ঠিক, আমি যা বলছি তাই ঠিক। ভগবান আর বেশি বোঝালেন না, ভগবান শুধু এতটুকুই বলে দিলেন, দেখো ভাই সময় খুব খারাপ, একটু সাবধানে থেকো। সত্রাজিৎ চলে গেছেন। তার ছোট ভাই প্রসেনজিৎ একদিন সেই মণিকে গলায় ধারণ করে শিকার খেলতে গেছে। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, ফিরে আসেনি। এবার তো ঘরে কান্নাকাটি শুরু হয়ে গেছে, প্রসেনজিৎ আসেনি। সত্রাজিতের স্ত্রী বলল, তাতে কি হয়েছে, কালকে চলে আসবে। বলে, চলে তো আসবে কিন্তু সঙ্গে মণি নিয়ে গেছে। যখনই শুনেছে মণি নিয়ে গেছে, সঙ্গে সঙ্গে সত্রাজিতের স্ত্রী শুনতেই একদম বেহোশ হয়ে গেছে। বেহোশ কেন হয়ে গেছে? বলে, দেওর আসেনি তার জন্য বেহোশ হয়নি, দেওর যে মণি নিয়ে গেছে, ওই যে মণি মানে মণি। মনে রাখবে, এই সংসারের মধ্যে সব থেকে বড় সম্বন্ধ হলো টাকা। না বাপ বড়া না ভাইয়া, সবসে বড়া রুপইয়া। প্রেম সে বলো, এই সংসারের মধ্যে টাকাই এমন জিনিস, এই টাকার জন্য ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যায়, বাপ বেটার সম্পর্ক নষ্ট হয়ে যায়, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যায়, বন্ধুত্বের পুরানো থেকে পুরানো সম্বন্ধ শেষ হয়ে যায়, শুধু টাকা। এই অর্থ এমন জিনিস, টাকা হারতা টাকা ভারতা টাকা মোক্ষ প্রদায়িনী। আমাদের ব্যাকরণের গুরুজি যখন ব্যাকরণ পড়াতেন, খুব সুন্দর করে শ্লোকটা বলতেন, টাকা হারতা টাকা ভারতা টাকা মোক্ষ প্রদায়িনী, টাকা শান্তি টাকা ভ্রান্তি টাকা টকটকায়তে। টাকা এমন জিনিস, টাকাই মানুষের প্রাণ ফিরিয়ে দেয়, আবার টাকাই মানুষের প্রাণ নিয়ে নেয়। টাকা দিয়ে কিন্তু অনেক সময় খুব শান্তিও পাওয়া যায়, আবার টাকা দিয়ে শান্তি নষ্ট হয়ে যায়। টাকা কিন্তু, এই টাকা, এই অর্থ যদি সৎপথে হয়, যদি সৎপথে রোজগার হয়, সৎপথে টাকা হয়, তাহলে তো তোমাকে জীবনে সেটা সুখ দেবে, শান্তি দেবে। আর অসৎপথে হলে তোমাকে কষ্ট দেবে, দুঃখ দেবে, তোমাকে জ্বালা ভোগ করতে। স্বামী স্ত্রী তো কান্নাকাটি শুরু হয়ে গেছে। সত্রাজিৎ বলল, দেখো একটি কথা বলবো, দ্বারকাধীশ আমার কাছে এই মণিটা চেয়েছিলেন কিন্তু আমি মণি দিইনি, তাই মনে হয় দ্বারকাধীশ বোধহয় প্রসেনজিৎকে হত্যা করে মণিটা হরণ করে নিয়েছে। কিন্তু তোমাকে বলছি, তুমি কিন্তু কাউকে বলো না। ওই যে বলেছে তুমি কাউকে বলো না, এটা আরো খারাপ করে দিয়েছে। কেন, স্ত্রী জাতি, আর স্ত্রী জাতি একবার যদি কোনো কথা শুনে নেয়, যতক্ষণ পর্যন্ত এটা কাউকে বলবে না ততক্ষণ পেটের ভাত হজমই হবে না, একদম মানে গ্যাস হয়ে যাবে। কখন বলবো কখন বলবো, বাপের বাড়িতে কি হলো, শ্বশুর বাড়িতে কি হলো, বান্ধবীর বাড়িতে কি হলো, সব মারা এইদিকের কথা ওইদিকে, ওইদিকের কথা এদিকে, না বললে তো শান্তি হবে না, ঘুমই হবে না। তার জন্য মহাদেব ভগবতী পার্বতীকে বলেছেন, দেবী মনে রাখবে, স্ত্রী স্বভাবান মহাদেবী পুনস্তম পরিপৃচ্ছসি গোপনীয়ম 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 প্রয়ত্নতঃ। আমি বলছি না এই কথা, হ্যাঁ কেউ আবার বলে দেবে এটা গোবিন্দবল্লভজি বলেছে পাঠে, আমি বলিনি, মহাদেব বলছেন। কাকে কাকে বলছেন? মা পার্বতীকে। কোন গ্রন্থে লেখা রয়েছে? নারদ পঞ্চরাত্রের মধ্যে। কি বলতেন? স্ত্রী স্বভাবান মহাদেবী পুনস্তম পরিপৃচ্ছসি। দেবী আমি বারবার বলছি, স্ত্রী স্বভাব, আর স্ত্রী স্বভাব হলো কোনো সময় কোনো স্ত্রী কোনো কথা নিজের ভিতরে গোপন রাখতে পারে না, তার জন্য বলছি গোপনীয়ম 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 প্রয়ত্নতঃ। তোমাকে যেটা আমি বলছি সেটা গোপনীয় রাখবে, একবার নয় তিনবার বললেন, গোপনীয় রাখবে কিন্তু, বলে হ্যাঁ রাখবো, গোপনীয় রাখবে কিন্তু, বলে হ্যাঁ রাখবো, গোপনীয় রাখবে কিন্তু। কেন? যুধিষ্ঠির অভিশাপ দিয়েছেন, মা ভগবতী কুন্তী সবার কাছে লুকিয়েছিলেন যে কর্ণ তার পুত্র কি, জীবনভর তো কাউকে বলেননি যে কর্ণ তার পুত্র, কিন্তু যখন কর্ণের মৃত্যু হয়েছে, কর্ণকে অন্তিম সংস্কার কে করবে, তার জন্য শ্রাদ্ধ কে করবে, পিণ্ডদান কে করবে, যুদ্ধের মধ্যে সবার শ্রাদ্ধ হচ্ছে সবার পিণ্ডদান হচ্ছে, তা কর্ণের কে করবে? মা ভগবতী কুন্তী তখন যুধিষ্ঠিরকে বললেন, পুত্র যুধিষ্ঠির আমার,
তুমি নিজের জ্ঞাতি গোষ্ঠী সবার নামে তো পিণ্ডদান করলে, কিন্তু একজনের নামে এখনো বাকি রয়ে গেল, সে কে? সে হলো কর্ণ। কিন্তু মা, কর্ণ তো সুতপুত্র, তার সঙ্গে আমার কি সম্বন্ধ? যুধিষ্ঠির, সে সুতপুত্র নয়, সে হলো তোমার বড় ভাই, সে তোমার জ্যেষ্ঠ ভ্রাতা, সে আমার গর্ভজাত সন্তান, সেই হলো তোমার জ্যেষ্ঠ। শুনেই সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির থরথর করে কাঁপতে লাগলেন, কি বলছো তুমি মা? এই কুরুক্ষেত্রের যুদ্ধে শুধু এটাই শোনা বাকি ছিল? আজ আমরা পঞ্চপাণ্ডব পাঁচ নয় ছয় ভাই হয়ে থাকতাম। একবার যদি যুদ্ধের আগে বলে দিতে যে কর্ণ আমাদের বড় ভাই, তাহলে মা এই মহাভারতের যুদ্ধই হতো না, আমরা পাঁচও ভাই কর্ণের চরণে বসে জীবনভর দাসত্ব নিয়ে থাকতাম। নিজের হাতে আমরা ভ্রাতা কর্ণকে মারব। অর্জুন ঝরঝর করে কাঁদছে, যুধিষ্ঠির কুপিত হয়ে গেলেন, ক্রোধ আসলো, অভিশাপ দিয়ে দিলেন, আজকে যেই জিনিস তুমি গোপন রেখেছো আমি অভিশাপ দিচ্ছি, এই সংসারে কোনো নারী নিজের অন্তরে কোনো কথা গোপন রাখতে পারবে না, জীবনে যেন যা এখন হয়েছে আর দ্বিতীয়বার না হয়। তার জন্য এদিকে কি হয়েছে, সত্রাজিতের স্ত্রী, সে আবার নিজের কোনো বান্ধবীকে বলে দিয়েছে, হয়তো জিজ্ঞাসা করেছে, কিরে তোর দেওয়ারকে দেখতে পাচ্ছি না, বলে কি বলবো, তুই তো আমার বান্ধবী, তোকে বলছি কিন্তু তুই কাউকে বলিস না, কি হয়েছে বল বল। ওই জানিস, দ্বারকাধীশ আমার দেওয়ারকে মেরে তার কাছ থেকে মণিহরণ করে নিয়েছে, তুই কিন্তু কাউকে বলিস না। আরে তোর দিব্যি আমি কাউকে বলবো না, ওই যে বয়স শুনে গেছে, ওরও তো গ্যাস বেড়ে গেছে, ও আবার গিয়ে আরো কাউকে বলে দিয়েছে, শোন 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 তোকে একটা কথা বলবো, জানিস ওই যে বলেছে না, ভিতরে এখন একদম ফুলে যাচ্ছে, না বললে তো আর হবে না, কি হয়েছে, তোকে কিন্তু আমার দিব্যি তুই কাউকে বলবি না, আরে তোর দিব্যি কাউকে বলবো না। আচ্ছা আরেকটা মজার জিনিস, কিন্তু মায়েদের একটা খুব বিশেষ স্বভাব রয়েছে, দিব্যি অনেক তাড়াতাড়ি কিন্তু খেয়ে নেয়, একদম ভালো, মা দুর্গা মা কালী ভোলেনাথ যাকে পাবে তার দিব্যি খেয়ে নেয়, রেমস বলো। আর তোর দিব্যি, তোর দিব্যি তুই মরে গেলে আমার কি যায়, বলে তোর দিব্যি কাউকে বলবো না, বলে জানিস ওই যে সত্রাজিৎ আছে না ছোট ভাই প্রসেনজি, তোকে মেরে না দ্বারকাধীশ মণিহরণ করে নিয়েছে, তোকে বলছি তুই কাউকে বলবি না, বলে নিশ্চিন্ত থাক, ও গিয়ে আবার আরেকজনকে বলে দিয়েছে। আচ্ছা যে যাকে বলে সঙ্গে এটাও বলে, তোকে বলছি তুই কাউকে বলিস না, এই বলিস না করতে করতে কর্ণে কর্ণে জপেন জানা, পুরো দ্বারকায় চারদিকে খবর ছড়িয়ে গেছে, ভগবান বিশ্রাম করছেন, মা ভগবতী রুক্মিণী গোবিন্দের চরণ সেবা করছেন, চরণ সেবা করতে করতে বললেন, প্রভু একটি কথা বলবো, বলে কি, চারদিকে না আপনার খুব দুশ্চর্চা হচ্ছে। আরে হলো কি, বলে সবাই বলছে আপনি নাকি প্রসেনজিৎকে হত্যা করেছেন, আর হত্যা করে সেই মণিহরণ করে নিয়েছেন, চারদিকে খুব নিন্দা চলছে, দেখুন এই সংসারে ভগবান কেউ কিন্তু মানুষ ছাড়েনি নিন্দা করতে, যারা দিনরাত দ্বারকাধীশের জয় দ্বারকাধীশের জয় করছিল তারা এখন একটু মিথ্যা খবর শুনেই চারদিকে ভগবানের নিন্দা শুরু করে দিয়েছে, আরে দ্বারকাধীশ দেখো কেমন কপটি, দ্বারকাধীশ দেখুন কেমন ছলিয়া, এইভাবে প্রসেনজিৎকে মেরে দিয়েছে, হত্যা করে দিয়েছে, মণি চুরি করে নিয়েছে, চারদিকে মারা নিন্দা। ভগবান একদম উঠে বসে গেলেন, দেবী কি বলছো তুমি, তুমি তো জানো আমি যদি চাই তাহলে এখনই আমি এরকম হাজার হাজার মণি সৃষ্টি করে দিতে পারি, বলে প্রভু সে তো আপনি জানেন বা আমি জানি, এ সাধারণ মানুষ তারা তো আর জানে না। ভগবান বললেন এ তো ভালোই কলঙ্ক লেগে গেল, এখন কলঙ্ক যখন লেগেছে কলঙ্ক মিটাতে তো হবে। সকাল হতেই ভগবান সম্পূর্ণ যদুবংশী সেনা নিয়ে নারায়ণী সেনা নিয়ে বেরিয়ে গেলেন প্রসেনজিৎকে খুঁজতে, খুঁজতে খুঁজতে বনের মধ্যে সেখানে গিয়ে দেখছেন প্রসেনজিতের মৃত শরীর পড়ে রয়েছে, কিন্তু মণি সেখানে নেই, কেন, মণি থাকলে সোনাও থাকবে, তার মানে যে মেরেছে মণি সেই নিয়ে গেছে, মেরেছে কে, সেখানে একটি সিংহের পদচিহ্ন দেখলেন, কোনো বলবান সিংহ, সেই পদচিহ্ন দেখতে দেখতে যখন এগিয়ে গেছেন সেখানে গিয়ে দেখছেন সিংহ মরে পড়ে রয়েছে কিন্তু মণি সেখানেও নেই, তার মানে যে সিংহকে মেরেছে মণি সে নিয়ে গেছে, একটা বিশাল ভাল্লুকের পদচিহ্ন দেখলেন, কোনো বলবান ভাল্লুক হবে নিশ্চয়ই, সেই ভাল্লুকের পদচিহ্ন দেখতে দেখতে একটি গুফার সামনে গিয়ে উপস্থিত হয়েছেন। ভগবান যদুবংশীদেরকে বললেন তোমরা দাঁড়াও আমি যাচ্ছি, দশ দিন পর্যন্ত না আসলে তোমরা ফিরে চলে যাও। ভগবান গুফার মধ্যে প্রবিষ্ট হয়েছেন, প্রবিষ্ট হয়ে ভগবান ভিতরে ঢুকে কি দেখছেন, তত্র দৃষ্ট্বা মণিশ্রেষ্ঠম বালক্রীড়নকম কৃতম হর্তম কৃতমতস্তস্মিন অবতস্থেরভকান্তে, ছোট ছোট বাচ্চারা ভাল্লুকের বাচ্চাগুলো সেই মণিটাকে নিয়ে খেলা করছে, তৎমধ্যেই মহারাজ খুব সুন্দরী এক কন্যা জোরে চিৎকার করে উঠেছে, বাবা বাঁচা, কেন গুফার মধ্যে হঠাৎ করে এক অপরিচিত ব্যক্তিকে দেখে ভয় পেয়ে গেছে, সঙ্গে সঙ্গে মহারাজ সেই বলবান ঋক্ষরাজ ভাল্লুকের রাজা বেরিয়ে এসেছে, সে কে, সাধারণ ভাল্লুক নয় তিনি, হলেন
ঋক্ষরাজ জাম্বুবান। বলিয়ে জামবন্তজি মহারাজ কি, সেই ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্রের পার্ষদ জাম্বুবান বেরিয়ে এসেছেন, গর্জনা করে উঠলেন, কে তুমি, তোমার এত বড় দুঃসাহস, তুমি এখানে আমার গুফার মধ্যে এসেছো, বেরিয়ে যাও এখান থেকে, নাহলে এক্ষুনি মেরে ফেলবো। ভগবান বললেন, দেখো ভাই, না আমি মরতে এসেছি না মারতে এসেছি, একমাত্র ওই মনির কারণে আমি এখানে এসেছি, কেন ওই মনির জন্য আমার মাথায় অনেক বড় কলঙ্ক লেগে আছে, কৃপা করে যদি তুমি মনিটা আমাকে দিয়ে দাও আমি তোমার ঋণী হয়ে থাকবো। জাম্বুবান বললেন, দেখো এই মনি তো অত সহজে দেওয়া সম্ভব নয়, কেন, এই মনি আমি এক বলবান সিংহকে বধ করে প্রাপ্ত করেছি, তাহলে বলে তুমি আমার সঙ্গে যুদ্ধ করো, দ্বন্দ্ব যুদ্ধম সুতমলম উভয়োর বিজিগীষত আয়ুধাস্ম ধ্রুমের দৌর্ভি কৃপ্যার্থে শেনয়োরেব। দ্বন্দ্ব যুদ্ধম সুতমলম, তোমাকে আমার সঙ্গে দ্বন্দ্ব যুদ্ধ করতে হবে, আমাকে যুদ্ধে পরাস্ত করো, মনি নিয়ে যাও। ভগবান বললেন, ঠিক আছে, তাই হোক। দুজনার মধ্যে দ্বন্দ্ব যুদ্ধ আরম্ভ হলো, দেখতে দেখতে দিনের উপরে দিন বেরিয়ে যাচ্ছে, পাঁচ দিন দশ দিন, যখনই বারো দিন হয়েছে সব যদুবংশীরা কাঁদতে কাঁদতে নিজের নিজের গৃহে ফিরে চলে গেলেন। শ্রী সুখদেব প্রভু বলছেন, পরীক্ষিত, এই হলো যদুবংশীদের প্রেম, ভগবান বলেছেন দশ দিন পর্যন্ত না আসলে চলে যেও, সব চলে গেছে। আর সেই ব্রজবাসীদের প্রেম দেখো, ভগবান বলেছেন আমি আসবো, কিন্তু কবে আসবো তার ঠিক নেই, আজও ব্রজবাসীরা গোবিন্দের প্রতীক্ষায়, সবাই নিজের কাজ কর্ম সব মহারাজ একদিকে ছেড়ে গোবিন্দের জন্য নিত্য প্রতীক্ষারত হয়ে থাকে, শ্যাম আসবে আসবে আসবে, তার জন্যই ব্রজবাসীদের প্রেমকে শ্রেষ্ঠ প্রেম বলা হয়। গৌধুলি বেলায় যখন গোবিন্দ গোচারণ করে আসতেন, সেই সময় যেইভাবে গোপীগণ নিজের কাজকর্ম সব পরিত্যাগ করে সেজে গুজে নিজের নিজের ঘরের দ্বারে এসে বসে থাকতো, কেন না জানে কোন সময় গোবিন্দ কোন রাস্তা দিয়ে যাবে, বক্ত্রম ব্রজেশ সতয়ো রণুবেণ চুষ্টম ইয়েরবা নিপীত মনোরক্ত কটাক্ষ মোক্ষম। বেণুগীতের মধ্যে শ্রী সুখদেব বর্ণন করছেন, আজও গোবিন্দকে সেইভাবেই তারা প্রতীক্ষা করে দেখার জন্য দর্শনের জন্য বসে থাকে, যে শ্যাম আবার ব্রজবাসীদের প্রেম অত সহজ। বৃন্দারণ্যম স্বপদরমণম প্রাবিশদ গীত কীর্তি, তার জন্যই ভগবান বলেছেন বারবার, ব্রজবাসী বল্লব সদা মেরে প্রাণাধার, ব্রজবাসী কোনো সাধারণ নয়, ব্রজবাসী হলো আমার প্রাণের থেকেও বেশি, আমি এই সংসারে সবাইকে ত্যাগ করতে পারি কিন্তু ব্রজবাসীকে কখনো ত্যাগ করতে পারি না। তিনহু কবহু না বিসারিহ মোহে নন্দ বাবা কি, আমি নন্দ বাবার শপথ রেখে বলছি আমি কখনো ব্রজবাসীদেরকে ভুলতে পারি, কবহু না বিসারিহ, ব্রজের প্রেম এই কারণেই শ্রেষ্ঠ। এদিকে যুদ্ধ চলছে, সাতাশ দিন পর্যন্ত যুদ্ধ হলো, আঠাইশ দিনের দিন কি হয়েছে, ভগবান এমন আছাড় মেরেছেন জাম্বুবানের শরীর একদম মহারাজ নিষ্ক্রিয় হয়ে গেছে, নসনস ঢিলা হয়ে গেছে, যখনই চরণের দিকে তাকিয়েছেন চরণ দেখেই সঙ্গে সঙ্গে একদম মহারাজ ঝরঝর করে কাঁদতে লেগেছেন, হে প্রভু আমি কত বড় পাপী, আমি আপনাকে চিনতে পারলাম না, আপনি নিশ্চয়ই অন্য কেউ নন, আপনি স্বয়ং আমার ঠাকুর, আমার ইষ্ট, আমার প্রভু, আমার শ্রীরাম, এই সংসারে আমার হরিকে ছেড়ে বিষ্ণু পুরাণ পুরুষম প্রভা বিষ্ণু মধীশ্বরম তম হি বিশ্ব সৃজাম স্রষ্টা সৃজ্যানামপি যজ্ঞ, তুমি হলে জগতে স্রষ্টা, তুমি হলে সৃষ্টিকর্তা, তুমি হলে আমার ঠাকুর। ভগবান বললেন, জাম্বুবান বুঝতে পেরেছো কিন্তু অনেক সময় লাগিয়ে দিলে, কিন্তু প্রভু আমি কত বড় হতভাগা, আমি সেবক হয়ে দাস হয়ে নিজের মালিকের সঙ্গে যুদ্ধ করলাম। ভগবান বললেন, না না আজকে তো তোমার মনের ইচ্ছা একটু পুরো করে দিলাম, মনে পড়েছে, বলে হ্যাঁ প্রভু মনে পড়েছে, সেই ত্রেতা যুগে ভগবান সবাইকে সব কিছু দিয়েছেন, কে অর্থ চেয়েছে দিয়েছে, কে ভক্তি চেয়েছে দিয়েছে, মুক্তি চেয়েছে দিয়েছে, সম্পত্তি চেয়েছে দিয়েছে, যশ বৈভব রাজ্য সুখ দিয়ে যা চেয়েছে। জাম্বুবানকে বললেন, তোমার কি চাই? জাম্বুবান বললেন, প্রভু এত বড় যুদ্ধ হলো কিন্তু আমার মন বললো না, কেন, এই যুদ্ধের মধ্যে যাকে ঘুষি মেরে চিমরে গেছে, লাত মেরে চিমরে গেছে ব্রহ্মার পুত্র জাম্বুবান মহাবলবান, তাহলে বলে বাকি ছিল রাবণ, রাবণকে আপনি মেরে দিলেন। ভগবান বললেন, কি চাও? বলে প্রভু একটু ভালো করে যুদ্ধ করতে চাই, আমার এখনো যুদ্ধে মন ভরে নেই। ভগবান বললেন, ঠিক আছে, কার সঙ্গে যুদ্ধ করবে? বলে ভগবান এই সময় তো কাউকে দেখতে পাচ্ছি না, সবাই তো আমার সামনে বাচ্চা, সবাই তো আমার সামনে বাচ্চা, তা কার সঙ্গেই বা আমি যুদ্ধ করবো? তো ভগবান বললেন, কি চাও? বলে তোমার সঙ্গে যদি প্রভু একটু দুই দুই হাত করতে পারতাম তাহলে আমার মনের ইচ্ছা পূর্ণ হয়ে যেত,
ভগবান মাথা ধরে বসে গেছে, হে কপাল কেমন কেমন ভক্ত পাই আমি, এমন ভক্ত দেখেছো যে ভগবানকে বলছে তোমার সঙ্গে আমি যুদ্ধ করতে চাই, কিন্তু ভগবানও তো ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভগবান মানা করেননি, ভগবান সেটাও স্বীকার করলেন, ঠিক আছে যাও তোমার এই ইচ্ছাও আমি পূর্ণ করব, কিন্তু এই জন্মে নয়, এই জন্মে তো আমি তোমার স্বামী হয়ে রয়েছি আর তুমি সেবক, তো স্বামী আর সেবকের মধ্যে কি করে যুদ্ধ হয়, আর মর্যাদায় রয়েছি, কিন্তু হ্যাঁ আগামী জন্মে আমি কোনো মর্যাদায় থাকবো না, সে সময় তোমার সব ইচ্ছা পুরো করে দেবো। ভগবান বললেন জাম্বুবান আর কোনো ইচ্ছা বাকি নেই তো? বলে প্রভু আর কোনো ইচ্ছা বাকি নেই, তাহলে মণি দাও। বলে প্রভু মণি তো আমি এখনো দিতে পারবো না, কেন? কেন কি মণি আমি নিজের কন্যাকে দিয়ে দিয়েছি, আর যেই বস্তু কন্যাকে দেওয়া হয় সেটা আর ফিরিয়ে নিতে নেই। ভগবান বললেন এ তো তুমি আচ্ছা আমার সঙ্গে ধোকাবাজি করলে, তুমি আমার সঙ্গে কাজ তো ঠিক করলে না, তুমি আগে বলেছো মণি দেবো আর এখন বলছো এই ঘটনা, তাহলে তুমি কথা দিলে কেন? বলে আমি ভেবেছি আমাকে কেউ পরাস্ত করতে পারবে না। তো ভগবান বললেন তাহলে এখন কি হবে? বলে প্রভু একটি উপায় আছে, মণি তো আমার হাতে নেই কিন্তু কন্যা তো এখনো আমারই হাতে আছে, তাহলে প্রভু আমি নিজের কন্যা আপনার শ্রীহস্তে অর্পণ করতে চাই, আমার কন্যাকে আপনি গ্রহণ করুন। ভগবান বললেন আচ্ছা নিজের মাথার বোঝা আমার উপর হালকা করছো, হে প্রভু ভক্তের বোঝা যদি ভগবান হালকা না করে তাহলে আর কে করবে? আর পিতার সৌভাগ্য সেই দিনই সফল হয় যখন কোনো পিতা নিজের কন্যাকে সৎপাত্রের হাতে তুলে দিতে পারে। প্রেমসে বলো